ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। কাশ্মীরের কুলগামে 5 বাঙালি শ্রমিককে গুলি করে খুন, মোদী সরকারের সমালোচনায় সরব তৃণমূল। কুলগামে জঙ্গি হামলায় 5 বাঙালির মৃত্যু নিয়ে এখনও কোনো বিবৃতি দেননি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ। অন্যদিকে জঙ্গি হানার তদন্তের দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রীর এই দাবিকে সামনে রেখেই কাশ্মীরে বাঙালি খুনের ঘটনায় পথে নামছে তৃণমূল। সোমবার বিকেল 5টায় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মোমবাতি মিছিল করবে তৃণমূল। মুর্শিদাবাদে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জেলা তৃণমূল নেতৃত্ব। 4 তারিখ বিকেল 5টা থেকে মোমবাতি মিছিল, প্রতিবাদ মিছিল এবং তদন্তের দাবিতে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে হলেও সর্বস্তরের সহকর্মীদেরকে আমি বলবো তাতে অংশ নিতে। ইতিমধ্যে তৃণমূলের বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব বিজেপি শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে। আফগানিস্তানে 3 জন শ্রমিক মারা গেছে আর 2 জন নিখোঁজ, তার তদন্ত কি দিদি চাইবেন নাকি কাশ্মীর পর্যন্ত সীমিত? তারা তো বাঙালি, দুর্গা পুজোর সময় মারা গেছে তারা বাঙালি নয়, কালী পুজোর সময় এখানে মারা গেছে তার জন্য বাঙালি নয়। বেহায়ারা সব করতে পারে, এদের দোকান কাটা, এদের মান সম্মান সব গেছে, এখন রাস্তা ছাড়া আর কোনো জায়গা নেই। কাশ্মীরে অশান্তি নতুন নয়, কিন্তু বাংলার 5 শ্রমিকের মৃত্যু রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে। কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্ত, এবিপি আনন্দ।